আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে বেসিক ক্যাম্পাসের পক্ষ থেকে স্বাগতম তোমরা যারা 2023 সালের এসএসসি পরীক্ষার্থী রয়েছো তো তোমাদের জন্য আজকে একটি বিশেষ ভিডিও বানাচ্ছি তো এই ভিডিওতে আমি তোমাদের শেষ দুই মাসে কি কি করা উচিত না সেই জিনিসগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তো তোমরা যারা পরীক্ষার্থী আছো তোমাদের জন্য আজকের ভিডিওটা অনেক উপকার আসবে তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং হচ্ছে যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা তোমাদের পড়াশোনার যে সিস্টেমটা বা যে গতিটা এটা একটু হলো তোমরা চেঞ্জ করে তোমাদের ভালো প্রস্তুতি করার জন্য বিশেষ সহায়ক হবে আজকে ভিডিওটা তো বন্ধুরা চলো কথা না বলে আমরা শুরু করি তো প্রথমে আমার ভিডিও টপিকটা হচ্ছে শেষ দু মাসে এসএসসি পরীক্ষাতে করণীয় প্রথম যে টপিকটা আমি আলোচনা করব সঠিক দিক নির্দেশনা তো সঠিক দিক নির্দেশনা যে আমরা আমাদের চলাচল ক্ষেত্রে বা আমাদের জীবিকা নির্বাহের ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রমের ক্ষেত্রে আমাদের কিন্তু প্রত্যেকটা কাজের একটা দিক নির্দেশনা মেনে চলতে হয় তো ঠিক তোমরা যেহেতু পরীক্ষার্থী তোমরা যদি পড়াশোনা করো তাহলে তোমাদেরকে অবশ্যই কিভাবে পড়তে হবে কোন কাজগুলো করা লাগবে কোন কাজগুলো করা যাবে না তো এই দিক নির্দেশনা পাওয়ার জন্য অবশ্যই বড়দের কাছে যাইতে হবে যেমন বিভিন্ন টিউটর শিক্ষকের কাছে অথবা হচ্ছে তোমাদের বিভিন্ন কোচিং সেন্টার এবং হচ্ছে অবশ্যই তোমাদের প্রতিষ্ঠানের শিক্ষকদের কাছে তো তাদের কাছে সঠিক দিক নির্দেশনা নিয়ে তোমাদেরকে তোমাদের পড়াশোনাটাকে গোছায় নিয়ে পড়াশোনাটা এই সময় ভালোমতো করতে হবে তো এরপরে যেটা আমাদের আছে পরিকল্পনা তো পরিকল্পনা করলে অবশ্যই আমরা জানি যে কোনো একটা কাজে যদি আমরা পরিকল্পনা মাফিক করি কাজটা কিন্তু অনেক সোজা হয়ে যায় তো আমরা অনেক কাজ করতেছি অনেক পড়াশোনা করতেছি দেখা যাচ্ছে এই বই সারি ওই বই ওই বই সারি ওই বই দেখা যাচ্ছে এই বইটা আধা ঘন্টা ওই মিনিট 10 ঘন্টা বা 10 মিনিট তো এইভাবে পড়াশোনা করলে এলোমেলোভাবে পড়াশোনা করলে কিন্তু হবে না আমাদের একটা রোড ম্যাপিং করতে হবে যে আমাদের কোন কোন সাবজেক্টের কোন কোন অধ্যায়গুলো এখনও হওয়া নাই বা আমাদের এখনও কী করা উচিত তো আমাদের এজন্য আমাদের একটা পরিকল্পনা করে নিতে হবে যে আমার সিলেবাসের কতটুকু হয়েছে কতটুকু এখনো বাকি আছে তো এই যতটুকু হয় নাই এটাকে আমরা এই সময়ের মধ্যে আমাদের এই দুই মাস আসে দুই মাসের মধ্যে আমি কিভাবে কমপ্লিট করব তো এইটার একটা রোড ম্যাপিং আমাদের করতে হবে এই রোড ম্যাপিং করে আমাদেরকে পড়াশোনাটা এই শেষ দুই মাসে ভালো করতে হবে ভালোভাবেই করতে হবে তো এরপরে যেটা আমাদের যেটা হচ্ছে সময়ের সঠিক ব্যবহার তো আমাদের এই দিক নির্দেশনা পাওয়ার পর পরিকল্পনা করার পর আমাদের কি করতে হবে এই সময়টা আমাদের যে 24 ঘন্টা এই 24 ঘন্টাকে আমাদের কাজে লাগাইতে হবে এখন 24 ঘন্টার মধ্যে কি সারাদিন আমরা পড়াশোনায় 24 ঘন্টা পড়াশোনা করতে পারবো না এই 24 ঘন্টার মধ্যে তোমাকে 24 ঘন্টা পড়াশোনা করতে বলি নাই আসলে বলছি এই 24 ঘন্টা তোমার যে প্রত্যেকটা মানুষের যা যা করা লাগে 24 ঘন্টা ওই কাজগুলো ব্যতীত অন্য কাজগুলো তো আমরা একটু কম সময় দেব শুধুমাত্র পড়াশোনা ব্যতীত যেমন হচ্ছে আমরা আমাদের যে বেসিক জিনিসগুলো লাগে খাওয়া দাওয়া ঘুম খেলাধুলা এই তিনটা জিনিস আর আমাদের মনে হয় না এখন অন্য কোনো কাজে আমাদের সময় ব্যয় করা উচিত আমাদের মনে করো বাসায় কোনো একটা প্রোগ্রাম হচ্ছে বাইরে কোনো একটা প্রোগ্রাম হচ্ছে ফ্রেন্ডের বার্থডে যে কোনো কিছু অনুষ্ঠান হতে পারে তো আমাদের এই জিনিসগুলো এখন একটু হলেও অ্যাভয়েড করা উচিত কারণ হচ্ছে আমাদের আর সময় নাই তো আমাদের এই জিনিসগুলো আমাদের মেনে চলতে হবে এবং হচ্ছে অবশ্যই আমার যে 24 ঘন্টাটা আছে এই খাওয়া দাওয়া ঘুম ব্যতীত আমাদের পড়াশোনার মধ্যেই সময়টাকে ব্যয় করতে হবে যদি আমাদের রেজাল্ট অটোমেটিক ভালো হয় তাহলে কিন্তু আমরা অনেক সময় নষ্ট করার মতো সময় আমরা পাবো এজন্য আমাদেরকে এই সময়ের সঠিক ব্যবহার করতে হবে এরপরে হচ্ছে পরীক্ষাভীতি দূরীকরণ তো বন্ধুরা পরীক্ষাভীতি দূরীকরণ বিষয়টা আসলে কি যে আমরা পরীক্ষা দিতে গেলে অনেক সময় দেখা যায় যে আমাদের বুকে ধুকধুকি করে বা হচ্ছে ধুকপুক করে বা হচ্ছে ভয় লাগে আজকে কোন স্যার আসবে কোন ম্যাডাম আসবে ওই স্কুলটা কেমন হবে বা এইরকম কিন্তু অনেক বা কোন প্রশ্নগুলো আসবে তো এই যে ভীতিটা হয় কি আমাদের দেখা যায় অনেক সময় জানা জিনিসগুলো আমরা পরীক্ষাটা যে ভুলে যাই আবার আমরা ভয়ে ভয়ে কি পড়লাম একটু দেখি স্মরণ করি দেখি পাই কিনা তো দেখা যায় যে আমাদের মাথায় মানে অনেক মানে পড়ছি সব জিনিস কিন্তু আমার মুখে আসতেছে না বা মনে পড়তেছে না তো এই যে ভীতিগুলো এই ভীতি সৃষ্টি হওয়ার জন্য এই পড়াশোনাগুলো মনে আসে না তো এই জন্য তোমাকে কি করতে হবে তোমাদের আশেপাশে দেখবে বিভিন্ন কোচিং সেন্টার আছে বা বিভিন্ন তোমাদের স্কুলে অনেক সময় এখন বিশেষ ক্লাস চালু আছে তো ওইখানে তোমরা পরীক্ষাগুলো ভালোমতো দেবা পরীক্ষাগুলো দিলে কি হবে তোমরা অধ্যায়গুলো যে অধ্যায়গুলো পরীক্ষা দিচ্ছ পড়ে তো দেখা যাবে ওই অধ্যায়গুলো সম্পর্কে তোমার প্রস্তুতি ভালো হচ্ছে কিনা তারপর হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এবং হচ্ছে আরেকটা বিষয় যে তোমরা যখন পরীক্ষা দিচ্ছ তখন কিন্তু তোমার লেখার একটা হ্যান্ড রাইটিং ভালো একটা অভ্যাস হচ্ছে এবং হচ্ছে তোমার তুমি পরীক্ষার মাধ্যমে তোমার ভুলগুলোকে তুমি
তুমি আইডেন্টিফাই করতে পারছো। এজন্য পরীক্ষা ভীতি দূর করার জন্য তোমাকে বেশি বেশি পরীক্ষা দিতে হবে, তাহলে তোমার কি হবে ওই যে ভয়টা ভিতরে, এই ভয়টা আর ভিতরে থাকবে না। এরপর হচ্ছে আমরা পরীক্ষা ভীতি নিয়ে আলোচনা করলাম, এরপর হচ্ছে বেশি নাম্বার পাওয়ার কৌশল। তো এই বেশি নাম্বার পাওয়ার কৌশলটা আসলে কি, আমরা একটা অধ্যায় বা হচ্ছে আমাদের যে শর্ট সিলেবাসে প্রত্যেকটা সাবজেক্টের যে অধ্যায়গুলো আছে, এখন আমি যদি সব অধ্যায়গুলো যদি পড়তে যাই বিস্তারিতভাবে তাহলে কিন্তু দেখা যাবে আমার সবগুলো কিন্তু মাথায় থাকবে না। কারণ হচ্ছে আমরা কিন্তু যে অলরেডি বিভিন্ন কারণে আমরা কিন্তু আমাদের সিলেবাসগুলো অনেকেই কমপ্লিট করতে পারেন না আপনারা। তো এই জন্য আমি বলবো যে হচ্ছে আপনাদের এমন একটি টেকনিক করতে হবে যে মনে করুন হচ্ছে আপনার একটা সাবজেক্টে আটটা চ্যাপ্টার আছে, আটটা চ্যাপ্টারের মধ্যে মনে করুন হচ্ছে আপনার প্রশ্ন আসবে আটটা আসবে, তার মধ্যে দিতে হবে পাঁচটা বা এরকম এগারোটা শিডিউল আসবে, দিতে হবে কটা সাতটা। তো তোমাদের প্ল্যানিং করতে হবে যে কোন চ্যাপ্টারগুলো থেকে বিগত বছরের প্রশ্ন আছে, কোন চ্যাপ্টারগুলো থেকে ওই চ্যাপ্টারগুলো একটু কম গুরুত্বপূর্ণ, তাহলে তোমাকে খেয়াল করতে হবে পরে যে চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসে নাই ওই চ্যাপ্টারগুলো একটু ভালো মতো পড়া, বা কিছু কিছু দেখবেন অধ্যায় আছে বা কিছু কিছু চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারগুলো থেকে প্রত্যেকবারেই প্রশ্ন হয়, তাহলে তোমার কি করা উচিত ওই চ্যাপ্টারগুলোকে ভালো মতো পড়া, ওই টপিকসগুলোকে ভালো মতো পড়া। তো এগুলো কই থেকে পাবা, এই ধারণাগুলো কোথা থেকে পাবা? অবশ্যই তোমাকে কী করতে হবে, বিভিন্ন স্কুলের টেস্ট পেপারগুলো যেগুলো টেস্ট পেপারে পরীক্ষার যে প্রশ্নগুলো হয়েছে ওই প্রশ্নগুলো টেস্ট পেপারটা কালেক্ট করবা, টেস্ট পেপার কালেক্ট করে প্রশ্নগুলো পড়বা। এবং হচ্ছে ওখানে কিন্তু বোর্ড প্রশ্ন দেওয়া আছে, বিগত সালে কয়েক বছরের বোর্ড প্রশ্নগুলো দেওয়া থাকে, ওই বোর্ড প্রশ্নগুলো যদি তোমরা সলভ করতে পারো তাহলে অবশ্যই তুমি আইডেন্টিফাই করতে পারবা যে কোন জায়গা থেকে পড়লে বেশি নাম্বার পাওয়া যাবে। তো আমার সাজেস্ট থাকবে তোমরা অবশ্যই বইটা পড়ার পাশাপাশি তোমরা টেস্ট পেপার সলভ করো, বোর্ড প্রশ্নগুলো বেশি বেশি করে সলভ করতে থাকো, দেখবা তোমার হচ্ছে প্রস্তুতিটা অনেক ভালো হয়ে যাবে এবং হচ্ছে তোমার নিজের মধ্যে একটা কনফিডেন্স হয়ে যাবে। দেখবা চার পাঁচটা প্রশ্ন যখন সলভ করবা পরে প্রশ্নগুলো অটোমেটিক সলভ করতে পারছো, তখন তোমার নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে বা আত্মবিশ্বাস চলে আসবে যে আমি যে কোনো প্রশ্ন আসলে অ্যান্সার করতে পারবো। তো এই জন্য বেশি নাম্বার পাওয়ার জন্য যা যা করণীয়, যে টপিকসগুলো বা যে অধ্যায়গুলো করা দরকার সেই অধ্যায়গুলো তোমাকে আইডেন্টিফাই করে পড়াশোনাগুলো করতে হবে। এরপরে যে বিষয়টা আছে আত্মবিশ্বাস বা আত্মনির্ভরশীলতা। এখন এই আত্মবিশ্বাসটা কি, আমার মনে করো তোমার সব পড়া হয়ে গেছে, সব অধ্যায় একদম মুখস্থ টুরস্থ আয়ত্ত করে ফেলছো, কিন্তু কথা হচ্ছে তোমার মনে কোনটা একটা খুঁতখুঁতি আছে যে আমি পারবো 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 কি না পারবো কি না, কি হবে না হবে, আমার কিছু হয় নাই, এটা হয় নাই। তো এই জিনিসগুলো তোমার মাথায় থেকে সরে ফেলো, তোমার তুমি যতটুকু পড়ছো যতটুকু পড়া হয়েছে তোমার ওটুকে তোমার ভিতরে আত্মবিশ্বাস রাখতে হবে যে আমি এটুক দিয়ে আমি হচ্ছে পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবো। তাহলে তোমার দেখা যাবে যে তোমার যে পড়াগুলো হয়েছে ওই পড়াগুলো থেকে যে কোনো প্রশ্ন আসলে তুমি এগুলোকে অ্যান্সার করতে পারবা। কিন্তু যদি আত্মবিশ্বাস না থাকে, আমি তুমি যুদ্ধ নামার আগেই যদি হেরে যাও তাহলে দেখা যাবে তোমার হচ্ছে সেখানে রেজাল্টটা ভালো কাম্য হবে না। এরপর হচ্ছে আত্মনির্ভরশীলতা। এই আত্মনির্ভরশীলতা একটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য বিষয়, কারণ হচ্ছে কি আমাদের এই এখনকার বর্তমান শিক্ষার্থীর মধ্যে টেন্ডেন্সি একটা হয়ে গেছে যে আমি না পারলে কি আমার ফ্রেন্ড তো পারে, ওই ফ্রেন্ড তো পারে, সামনের জন আছে, পিছনের জন আছে, পাশের জন আছে। তো দেখা যায় এইরকম চিন্তাভাবনা নিয়ে পরীক্ষার হলে যায়, কিন্তু দেখা গেল যে পরীক্ষার হলে যায় দেখলো যে এমন একটা অবস্থা যে এমন এক স্যার স্যার বা ম্যাডাম ডিউটিতে পড়ছে যে ঘাড় ঘোরানো তো দূরের কথা, কথা বলতে পর্যন্ত দিচ্ছে না, তখন কি হবে? এজন্য কি করতে হবে, নিজের প্রতি আত্মনির্ভরশীল হতে হবে। আগে তুমি যতটুকু পড়ছো ওটাকে ভালো মতো রিভাইজ করো, তাহলে কি হবে তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য ওটাই পারফেক্ট। আর শেষে দুই একটা আটকে গেলে সেটা যদি চান্স পাওয়া যায় তখন ওটা বোনাস হিসেবে তোমাকে গণ্য করতে হবে। এখন তার আগে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি 100% আমার প্রিপারেশনটা আমি নিচ্ছি। তো এই যে বিষয়গুলো আমি আলোচনা করলাম, একটা শিক্ষার্থী যদি এই বিষয়গুলো মেনে চলে, আমার বিশ্বাস এই শেষ দুই মাসে যদি এই নির্দেশনাগুলো মেনে কাজ করে তাহলে সে অটোমেটিক একটা ভালো একটা প্রস্তুতি নিতে পারবে। আর প্রস্তুতি নিতে পারলেই আশা করা যায় আল্লাহ যদি চায় তাহলে অবশ্যই রেজাল্টটা ভালো হবে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে এবং হচ্ছে এরকম ভিডিও আমরা আমাদের চ্যানেলে নিয়মিত আপলোড করব, তোমাদের কী কী করণীয় উচিত, কী কী করা উচিত না, এবং হচ্ছে তোমাদের প্রত্যেকটা বইয়ে সাজেশন বিভিন্ন রকম সাজেশন আমরা দিয়ে দেবো আমাদের চ্যানেলে। তো তোমরা এই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের চ্যানেলে তোমাদের বিষয়ে অনেক প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো দেখবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।